জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আট আসনত মহাজোট প্রার্থী আলহাজ মইনুদ্দিন খান বাদলের সমর্থনে নৌকা মার্কাত ভোট দিয়ে নে জয়যুক্ত করিবার লক্ষ্যে এক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হইয়ে বলকালী দুব কীর্তি সন্তান আছে উপহস মইনুদ্দিন খান বাদল আর গো আফাজ মুসলিম উদ্দিন তারা কি কই মুসলিম বাদল ভাই ভাই নৌকা মার্কা ভোট চায় কন্যা শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য আশা করি 30 তারিখে আপনারা ওনার নৌকাকে সবাই শুধু আমরা আপনারা শুধু না সারা বাংলাদেশের জনগণ যেন ওনাকে নৌকায় জয়যুক্ত করে। ডিসেম্বরের 23 তারিখ দুই জে শাকপুরা হরিবত্ত ভারাত উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিতা বসুর সভাপতিত্বে সবাত প্রধান অতিথি আছিল সেলিনা খান বাদল। বক্তব্য রাহে ইলা বড়ুয়া, চেয়ারম্যান আব্দুল মান্নান মুনাফ, নাসির উদ্দিন, অধ্যাপক মহসিন, ভালোবাসা দাস, মিনু দাস, শুক্লা দাস, সুমন আচার্য, পরিমল দাস, মিলন দাস। ইয়ান ছাড়াও মহিলা আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।